بوصل تفور حافه في اللقومات ميدي خادي بيل لغوري الناصر ترى هم أنا خرجي بيل بلور البودية إدوا ساجي نالور هاي سالو سبب كين تو بوصل يبي روزانو يدي كيس سبب شادر كذي মাইন মারতুন উৎপত্তি অন্য বুসল্লো চট্টগ্রামত 5.8 রিক্টার স্কেলত 15 চলনারা এই ভয়াবহ ভূমিকম্প হও 7 হইলে লাগি জানিয়াই বুসল গইয়ে যেন মনই দে উগ আতঙ্ক মরি যায় পাল্লার এল এল্লা ডরান ডরাই খাটি বেল্লে লাগরি নাসের বহুত ডরান ডরাই আরা আর ফজরত তো ঘুমের মধ্যে একখান প্রথম যখন ভূমিকম্প নড়তেছে তখন আমরা কিন্তু নামাজে তখন ভূমিকম্প এরকম কাঁপতেছিল মনে হয়েছে যে বিল্ডিংটা পড়ে যাবে ফানি না আর বড় কি কি দেবা যে যখন রাজ্যের গুম জন্য যাই গুম নদরের আতার আসানো গুন্তি মাথা গুরের বুড়ি বই রে ইবাল যে আর পরিবার আর অর্ধাঙ্গিরি আর সহ ধর্মিনিয়ারি ইবার ইবার এই ডাকু দিয়ে বই রই বই রানো ফরদি আজকে মিচ্ছে চাইছে গুর 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 হাবের আহ যে বুসাল দাল নে হনয়া হোদাইয়া তারপরে আহ মনে হর গিবেল বেল লরের বুড়িয়া ইবো সাজি নলরের খতম বরজেতে বেশ গুরি যেতে হাবের ইবি উড়ি যে তরি বজু তো আজি জোয়াত দেছ না ওড়ি ওড়ি জোয়াত দেছ না বুঝাল তার দেন নে ওড়ি যে তার জোয়াত দেছ না বেশ জোয়াত দিল এতে কয়েক সেকেন্ডের ভিতর কয়েক বার খাই পি আমতে একটু শান্ত লাগে ফরো সাইজে আনার ফ্যান জিন বন্ধ আছে লিন সাইজে দোলনা দিলে তুলে তো তখন আর আজান শুরু করে দিই ব্যাকুন ব্যাকুন খান্দি একটি আজানের ভিতরে খান্দি নু আর তো আমলের ভিতরে আসিলাম পরে আবার হুজুরে দোয়া করি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এটা শেষ হয়ে এটা একটা আতঙ্কের জিনিস অবশ্যই এটা খুবই ভয় পেয়েছিলাম আমরা সবাই ফ্যামিলি নিয়ে আর আসলে খুব ভয় পেয়েছিলাম দেয়াং করে লড়া দিয়ে হাঁটো তলায় বেড়ো তলাতে ভরি হয়ে গই আর গা আসিল জুরি আসিল জুরি যে সুফিজ আসিল সুফিজের বাঙ্গি জুরি অবস্থা টেট বেটে লেগে একেবারে আর বেগুন আসিল যুদ্ধ মধ্যে লঙ্গি ভরে বাইরে গিয়ে পুরো রাস্তান বেজে মন ওই দিকে আর এক ধাক্কা মারি ইকা যার আর ধাক্কা মারি ইকা যার তখন আর প্রশান্ত মহাসাগরের পানির ঢেউ নাই এক ঢেউ নেই কি 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 কে লাভ হারবেন লিখে লাস্ট বড় যাই উড়ি গুমত তুড়ে এখন দুধ দিয়ে দুরু সড়ে দরজা তো আইনের ভিতরে ডাবার লাহাই এবারই ভাই কার নাই তো ভাই কার লাইট জ্বালাবি টাইম আছে না বড় যে দরজা অনুর গুলি রে বাইরে গিয়ে গইরি বাইরে দেয় দিয়ে একটা রাতি আর মধ্যে একটা জনসমুদ্র গিয়ে গই আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম আমরা তো নিচে নামতেও পারতেছি না ভয়ে মানে এটা আজান দিচ্ছে অনেকে আজান দিচ্ছে খুব মানে অনেক অনেক ভীত অবস্থায় ছিলাম আর কি সবাই বলে টেবিলের নিচে ঢুকার জন্য আসলে তখন তো মাথায় আসে না যে আসলে কি করব দৌড়াই মেয়েদের রুমে গেলাম দেখার জন্য কি করতেছে না চাইয়ে দে ফালঙ্গর ভিতর না চাইয়ে দে বুসল যাওয়ার সাথে ফাড়ত তো ভরি খলি জহলি যা জায়গার নু আছিল গুমুত তো নুটে দূর 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 মারি দেখতে বাইরে সব মানুষ লঙ্গি 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 নু আছিল লঙ্গি বাদে দূর মারি দিন মারতে মারতে গেছি ওই লঙ্গি ছাড়া দূর মারি কিন্তু আমার লাইফে এত বছরে আমি ভূমিকম্পটা এরকম দেখি নাই আজকে ভূমিকম্প যেরকমটা দেখলাম সব মানুষগুলো মানে আমাদের বিল্ডিংয়ে সবাই উঠে গেছে কেউ নাই একটা ছোট বাচ্চা পর্যন্ত মনে হচ্ছে যে আমরা তো সাততলায় আছি সাততলা থেকে নামতে কীভাবে পারবো দাঁড়িয়ে আছে আর কি দাঁড়াতেও পারতেছি না গা ঘিরি ঘিরি কাঁপতেছে অনেক বিশাল ভূমিকম্প এটার মতো আমি আর দেখি না তখন আর ঘুমাছিলাম এখন ঘুমুত তো জানান মানুষ শীতকালে ঘুম বহুত বেশি প্রিয় ঘুম এখন ঘুমুত জাগ্রত যাই এন বেশি নাড়াচাড়া গুজি খাটি এন এন বেশি ধাক্কা দিই পুরো বিল্ডিং মসমসা উঠি মানে এত মনে হয় দুনিয়া যার গায়ে তখন শুধু খবর হতা পাবি জি আমি ফজর মেজাতে হাড়ত তুম ফরিদেরকে ভাল লাগি উড়িয়ে সাইড দিয়ে গোড়া বিল্ডিং জানেন করে লড়ের ও মারে হন মারে ডাকা দিল আর ফান ঘুরিয়ে রে যারা ফরাক্রম সালে মহান আল্লাহর বুলালে যে হত শক্তি ধর ইয়ের একটা নমুনা দিলাম আর তাড়াতাড়ি আর তাৎক্ষণিক বন্ধুর ফোন করলাম হ্যাঁ দোস্ত এরম ভূমিকম্প হইতে হইতে না হয়তো আমি তো বলতে আর বউ আর ডাকা দেয় বলি রাখেন তো বউর সর মারা দিয়ে হয়তো হয়তো ফরজের দিয়ে অবস্থা আর বেশিরভাগ মানুষ ফজরত মেজি গুমুত আছিল আল্লাহ নগরক হন দুর্ঘটনা ন ঘটে বলি বেশি প্রাণহানি হইতো